500 একরের যে কফি এস্টেটটা আছে ওটা মিস্টার ধর্মরাজের নামে রেজিস্টার করে দিন। ঠিক আছে। আচ্ছা, উটিতে যে কফি এস্টেটটা আছে 500 একরের সেটা ফ্যাক্টরি সমেত কিরণের নামে করে দিন। ঠিক আছে। আরে এই অরুণ, সমস্ত সম্পত্তি কেন তুই ওদের নামে লিখে দিচ্ছিস? পিসি, আমি ঠিক করেছি যে বাবা যত সম্পত্তি রেখে গেছে সব পরিবারের লোকেদের নামে করে দেব। সব যদি তুই ওদের নামে করে দিস তাহলে তোর কি হবে? আমি আর গঙ্গা দেবসেনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব ঠিক করেছি। নিজেদের এত সম্পত্তি থাকতে তুই কেন বাইরে গিয়ে কষ্ট করবি বলতো? এই যে উকিল বাবু, ও যা যা আপনাকে করতে বলেছে আপনি কোনো কিছু না বুঝে তাই করে নিয়ে এসেছেন। আমি অরুণকে অনেকবার করে বলেছি দিদি, উনি তো আমার কথা শুনলেনই না। দেখ, ওরা কিন্তু ভালো লোক নয়, ওরা তো বসেই আছে সব সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য। ধর্মরাজ আর কিরণ দুজনেই রাজশেখরকে ভয় দেখিয়ে সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করত, আর ওদেরকেই সম্পত্তি লিখে দেওয়ার কথা ভাবছিস? না পিসি, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, এখন কিছু বলে লাভ নেই। আমি তোর ভালোর জন্যই বলছি, ওদের সম্পত্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওরা সবাই আমার ভরসায় রয়েছে, ওদের জন্য আমি এটুকু করতেই পারি, এখন এগুলো বলে কিছু হবে না পিসি। হ্যাঁ তো বোঝাচ্ছি, তাও বুঝতে চাইছিস না? যা ইচ্ছা হয় তুই তাই কর। আমি এত করে বললাম ও কোনো কথাই শুনতে চাইছে না, কি যে করি এখন কিছুই মাথায় আসছে না। দিন আমার, একটা ভালো উপায় পেয়ে গেছি, দাঁড়া দেখাচ্ছি এবার। দাঁড়া, আসছি আমি। নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতো আমায়। যে মারা গেছে সে আমার দিদির বর, আমি নর্মাল রয়েছি, তোমার কিসের দুঃখ? আরে বাইরে এত সব ঘটনা ঘটে যাচ্ছে আর তোমরা এখানে ঘরের মধ্যে বসে বসে নিজেরা গল্প করছো কেন? বাইরে কি এমন ঘটছে শুনি। কি হচ্ছে জানতে চাও? রাজশেখরের নামে থাকা সব সম্পত্তি অরুণ জানকী ট্রাস্টের নামে লিখে দিয়েছে, আর সেই জন্যই উকিল বাবু এসেছেন। আমি অনেক করে বললাম, ধর্মরাজ, কিরণ, দেবী, এদের সবাইকে রাজশেখর খুব ভালোবাসত, এরা সবাই থাকতে তুই কেন রাজশেখরের সব সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিচ্ছিস? ও তাতে বলল ওদের সাথে কেন সম্পত্তি ভাগ করতে যাব, বাবা মারা যাওয়ার পর ওদের সাথে কোনো সম্পর্ক নেই, আর সাথে সাথে এটাও বলল ওদেরকে আমি এই সম্পত্তির একটা টাকাও দেব না। হ্যাঁ, দেখো আমি বলেছি ও শোনেনি। তোমরা যদি সম্পত্তির ভাগ চাও তাহলে গিয়ে অরুণের কলার ধরে ওকে বলো যে জামাইবাবুর সম্পত্তিতে আমাদেরও ভাগ আছে। আমাদের ভাগের সম্পত্তি তুই কাকে লিখে দিচ্ছিস? তবে যদি ওর বুদ্ধি খোলে, কোটি কোটি টাকার সম্পত্তি যদি এখন সব ট্রাস্টের নামে একবার চলে যায় তাহলে তোমাদের তখন কিচ্ছু করার থাকবে না। তাড়াতাড়ি যাও আর কাগজপত্রে সই করার আগে ওকে গিয়ে থামাও, যাও। এই কিরণ চল। শোনো না, যেও না, অরুণ যা করছে ভালোর জন্যই করছে, তুমি ওখানে যেও না, শোনো না আমার কথা। আচ্ছা যা, চল কিরণ, তাড়াতাড়ি যাও। এখানে বসে পড়লো কেন? Thank you.
আরে ধর্মা, আরে কি করছো, কি করছো কি তুমি? কি হয়েছে, কি ব্যাপার, কি হয়েছে, কি এরকম ভাবে সবকটা কাগজ ছিঁড়ে দিলে? আরে তোর বাবার সম্পত্তিতে আমাদেরও ভাগ আছে, আর তুই কিনা সব সম্পত্তি ট্রাস্টির নামে লিখে দিচ্ছিস। তোকে প্রশ্ন করার কেউ নেই ভেবেছিস? শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করো। এত সব কিছু ঘটে যাবার পরেও কি তুই আমায় বোকা বলে ভেবেছিস? তোর বাবার সম্পত্তির অর্ধেক প্রথমে আমার নামে লেখ। ভালো কথায় না শুনলে খুব খারাপ হয়ে যাবে। সামান্য সম্পত্তির জন্য তোমাদের এতটা লোভ আমি ভাবতে পারিনি। আমার সব সম্পত্তি তোমার নামে, কিরণের নামে, দেবী পিসির নামে লিখে দিচ্ছিলাম আমি। কিন্তু তুমি নিজেই সেই কাগজগুলো ছিঁড়ে দিলে। আমার ভালোবাসার এই দাম পাবো তোমাদের কাছ থেকে এটা আশা করিনি আমি। তোমাদের এই আসল রূপ দেখার পর না আমার বাবার সম্পত্তি থেকে একটা পয়সাও দেব না তোমাদের। ছি, স্যার, আমার বাবার নামে যত সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার করার জন্য ডকুমেন্টসগুলো তৈরি করুন আপনি। ঠিক আছে স্যার। আমি যখন কাগজগুলো সই করছিলাম না, অন্নপূর্ণা পিসি আমায় বলেছিলেন, কিন্তু আমি শুনিনি একবারও। আমারই ভুল, আপনাদের মতো লোকেদের বিশ্বাসই করতে নেই। অরুণ তাহলে সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিল? বড় বড় চোখ করে আমাকে কি ভয় দেখাচ্ছ? এই সব সম্পত্তি আমার ভাইয়ের, ভাইয়ের সম্পত্তি লুটে পুটে খাবে ভেবেছ? অত সহজে ছাড়ছি না। এই অন্নপূর্ণা দেবী বেঁচে থাকতে আমাদের হাতে কোনো সম্পত্তি আসবে না। প্রথমে এই বুড়িটার গল্প শেষ করতে হবে। এই ধর্মা, আমার না চিপস শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে খাবার কি অন্য কিছু আছে? হ্যাঁ।
সম্পত্তি না দিয়েই দাদা মারা গেল বলে মাথায় আগুন জ্বলছে। অরুণ যেটা লিখে দিচ্ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সময় কি না উনি চিপস খেতে গঙ্গা, তুমি রাজশেখরের অস্থির হাঁড়িটা নিয়ে এসো। ওইটা কেন চাইছেন আপনি? ওনার অস্থি নিয়ে একটা জরুরি কাজ করার আছে। নন্দিনীকে না মেরে আমি ওই অস্থি দেব না, আমি প্রতিজ্ঞা করেছি। নন্দিনীকে শেষ করতে হবে, সেই জন্যই অস্থি চাইছি। ওই অস্থি দিয়ে ওকে কি করে মারা সম্ভব? রাজশেখর মারা গিয়েছেন নন্দিনীর ছোবলের বিষের কারণে, আর ওনার অস্থিতে নন্দিনীর বিষ নিশ্চয় মিশে থাকবে। ওই বিষের শক্তি বাড়িয়ে দিয়ে ওটা নন্দিনীর বিরুদ্ধে ব্যবহার করে আমরা নন্দিনীকে শেষ করতে পারি। সেই জন্য ওনার অস্থি নিয়ে মান্ত্রিক পুজো করে পরে সেটা জলে ভাসাতে হবে। নিয়ে এসো ওটা। আমি ওই অস্থির নামে শপথ করেছি, আমি দিতে পারবো না। গঙ্গা, তুমি নন্দিনীকে শেষ করার পরেই ওই অস্থি জলে ভাসাবে বলেছ, আর আমি ওই অস্থি চাইছি নন্দিনীকে শেষ করব বলে। খালি হাতে ওর সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমার কথা মতো চললে তুমি ওকে নিশ্চয়ই শেষ করতে পারবে। আপনি যাই বলুন, আমি এই ব্যাপারে আমার মন কিছুতেই বদলাতে পারবো না। গঙ্গা, তুমি একটা সাধারণ মেয়ে, তুমি কি জানো নন্দিনীর কত ক্ষমতা আছে? আমি আপনার মতো মায়া মন্ত্র নাই জানতে পারি, কিন্তু তার চেয়েও বেশি আমার মনে জ্বলার প্রতিশোধের আগুন, আর সেই প্রতিশোধের আগুনে নন্দিনীর জীবন আমি শেষ করব। আপনি নন্দিনীর বিষয়টা আমার উপর ছেড়ে দিন, আমি দেখে নেব। তোমার মাথা গরম আছে তাই আমি যা বলছি তুমি কিছুই বুঝতে পারছো না। বুঝতে পারছি তোমাকে জোর করে কোনো লাভ হবে না। নন্দিনীকে শেষ করার জন্য তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, আর আমার যা করার সেটা আমি করব। তুমি যা বললে সব আমরা শুনেছি মা, মাধবীর ভরসা থেকে কিছু হবে না। নন্দিনীকে শেষ করবার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো সেটা ঠিক, আর ওটা তুমিই করতে পারবে। দাদাকে আমার থেকে তুমি অনেক বেশি ভালোবাসো গঙ্গা। দাদার আত্মার শান্তি পাওয়ার জন্যে তুমি নন্দিনীকে হত্যা করার পর দাদার অস্থি জলে ভাসিয়ে দেবে। আর সেটা তুমি একেবারেই ভুলে যেও না। তোমার যদি কোনো সাহায্য লাগে আমাদের বলো, আমরা আছি। না, আপনি আমার সাথে থাকবেন বলেছেন, এটাই আমার কাছে যথেষ্ট। ওই নন্দিনীকে আমি দেখে নেব, আপনি ওই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। ধর্মরাজ আর কিরণ নিজে থেকে এসে গঙ্গাকে সাহায্য করতে চাইছে কেন? এর মধ্যে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে, সেটা কি আমাকে জানতেই হবে। বাবা, নন্দিনীর ব্যাপারে তুমি গঙ্গাকে সাহায্য করবে বলে ভাবছো, কিন্তু নন্দিনীকে কিছু করা যাবে না জেনে ও এটা কেন বললো?
কি হলো বলতো? দরজাটা নিজে নিজে খুলে গেল? হ্যাঁ, হাওয়ায় খুলে গেছে মনে হয় বাবা। দরজাটা আমি গিয়ে দিয়ে আসছি। বাবা, আমার প্রশ্নের উত্তর দাও বাবা, গঙ্গা ওরকম কেন বলল? এই দাদা তো এমনিতেই ওপরে চলে গেছে, নন্দিনীকে মারবে বলে জেদ ধরে গঙ্গাও ওপরে চলে যাবে। গঙ্গা নন্দিনীর হাতে মরলে বাঁচবে শুধু দুজন, অরুণ আর দেবসেনা। ওদের দুজনের গল্প শেষ করে দিলে এই বাড়ির পুরো সম্পত্তিটা আমাদের হাতে আসবে। ওই জন্যে গঙ্গাকে শুধু একটু উস্কে দিলাম। সুপার বাবা, একদম ঠিক বলেছ। গঙ্গাকে তো আমরা কিছুই করতে পারলাম না, ওই নন্দিনী ওকে শেষ করে দিক, তারপর অরুণ আর দেবসেনাকে শেষ করে বাড়ির সম্পত্তি নিজেরা নিয়ে নেব। আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হলে পুরো সম্পত্তিটা আমাদের। ইয়েস, ওদেরকে যে কবে মারবো। কি করছিস? কি কে ধাক্কা মারলো? আমি জানো কি, তোমরা এখনো বদলাওনি। তোমরা এখনো পর্যন্ত যা ভুল করেছো তার জন্য আগেই মেরে ফেলা উচিত ছিল। আমার বাচ্চা হওয়ার সময় আমাকে রক্ত দিয়েছিলে বলে একমাত্র সেই কারণে তোমাদের ছেড়ে দিয়েছিলাম। তোমরা যে আমাকে খুন করেছো সেই লেখাটা এখনো আমার কাছে আছে। কিছুদিন চুপ করেছিলাম বলে আবার শুরু করে দিয়েছো তোমরা। এরপরে তোমরা একটাও ভুল করলে তোমাদেরকে শেষ করে দেব। না জেনে এরকম ভুল করে ফেলেছি, আর একবার যদি এরকম চিন্তা করি সেই মুহূর্তে তুমি আমাদের মেরে ফেলো মা। গঙ্গা দিদি, গঙ্গা, ওই ধর্মরাজ আর কিরণ কাউকেই বিশ্বাস করিস না, ওরা তোকে মেরে ফেলে সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করছে। দিদি, ওদের কথা আমি জানি, ওরা বলেছে বলেই আমি কিছু করব না। নন্দিনীকে শেষ করার সিদ্ধান্ত আমি একা নিয়েছি, তার সাথে ওদের কোনো সম্পর্ক নেই। নন্দিনীকে শেষ করার জন্য মাধবী আছে তো, তুই কেন এই ব্যাপারে মাথা ঘামাচ্ছিস? ওই নন্দিনীকে মেরে ফেলার চেষ্টা করতে গিয়ে আমরা কিন্তু অনেককেই হারিয়ে ফেলেছি, এমনকি শ্বশুর মশাইকেও। আর আমাদের কোনো প্রিয়জনকে আমরা হারাতে চাই না। না গঙ্গা, প্রতিশোধ নেওয়ার জেদটা তুই ভুলে যা, অরুণের সাথে নিশ্চিন্তে থাক। তুমি আমাকে ভালোবাসো তাই এগুলো বলছো, কিন্তু নন্দিনীর জন্য আমি অনেক কিছু হারিয়েছি। এই পরিবারের যেন আর কোনো ক্ষতি না হয় তাই নন্দিনীর জীবন শেষ হওয়াটা দরকার, আর ওকে শেষ আমি করব। দয়া করে তুমি এ ব্যাপারে আমাকে আটকানোর চেষ্টা করো না। সবাই ভাবছে আমি হয়তো নন্দিনীকে শেষ করতে পারবো না, কিন্তু এই ধারণাটাই আমাকে বদলাতে হবে। রঙ্গনায়কী মায়ের সাথে দেখা করে নন্দিনীকে শেষ করার একটা উপায় বের করতেই হবে, উনি আমাকে সাহায্য করবেন। রাজশেখরকে খুন করার কারণে কালচক্রটা যে কোথায় রয়েছে সেটা জানা যায়নি নন্দিনী। ওই কালচক্র এখন মাধবীর কাছে আছে। আমি ওই কালচক্র নিতে যাচ্ছিলাম তখন ওই মায়াবী শক্তিও কালচক্র নিতে এসেছিল। তখন মাধবী কালচক্রের শক্তির দ্বারা কালচক্র নিয়ে অদৃশ্য হয়ে যায়, মায়া শক্তিও অদৃশ্য হয়ে যায়।
ওই মায়া বিশক্তিকে চোখের সামনে দেখতে পেয়েও আমি কিচ্ছু করতে পারলাম না। ওই মায়া শক্তির কাছে থাকা কালচক্রটা হাতছাড়া করলে চলবে না। এখনই আমাদের যে কাজটা করা দরকার সেটা হলো মাধবীর কাছে থাকা কালচক্রটা নেওয়া। মাধবীকে ধরতে হলে আমাকে ওই মহলে যেতে হবে, ওখানে গিয়ে ওকে ভয় দেখানো বা মারার চেষ্টা করতে হবে। কিন্তু এরকম করলে আমার উপর গঙ্গার রাগ আরো বেড়ে যাবে। সেই জন্য তুমি অন্য কোনো উপায় বলে দাও আমায়। রঙ্গনায়ক মা আছেন? মা ভিতরেই আছেন। ঠিক আছে। গঙ্গা, আরে নন্দিনী তো এখন ভিতরেই আছে। এসে গেছো মা, কেমন আছো? ওই নন্দিনী যতক্ষণ আছে আমি কি করে ভালো থাকতে পারি? ওই নন্দিনী বাবাকে মেরে ফেললো। আমার শ্বশুর মশাইকে এভাবে মেরে ফেলার জন্য ওই নন্দিনীকেও মরতে হবে। আর আপনাকেই কোনো একটা উপায় বলতে হবে। আমার বিশ্বাস যে শুধু আপনি আমাকে সাহায্য করতে পারেন, দয়া করে আমাকে সাহায্য করুন। শক্তি নাগ হয়ে থাকা নন্দিনী এইভাবে একের পর এক অন্যায় করে যাচ্ছে, ওকে শেষ করার জন্য আমায় কি করতে হবে বলুন আমাকে। ওকে মারার জন্য আমি নিজের প্রাণও দিয়ে দেব, কিন্তু ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওকে বলে দিন আমরা দুজন এক মায়েরই সন্তান। আপনি গঙ্গাকে বললে ও নিশ্চয়ই মানবে, বলে দিন ওকে। তুমি কিন্তু ভুল ভাবছো, নন্দিনী কোনো অন্যায় করেনি। রাজশেখর জঙ্গলের দেবীর সাথে যে অন্যায় করেছে সেটাই ওনার মৃত্যুর কারণ। নন্দিনী ধর্ম রক্ষার জন্য লড়াই করছে, আর আমার কথা বিশ্বাস করো, তুমি ওকে ভুল বুঝছো একেবারে। নন্দিনী ও আর কেউ নয়, তোমারই নিচের রক্তের দিদি। তুমি ওকে মেরে ফেলবে বলে ভাবলে ভুল করছো মা। তুমি যদি ওর সাথে থাকো
তাহলে ওর লক্ষ্য পূরণ করতে পারবে। চুপ করুন আপনি। নন্দিনীর পক্ষ নিয়ে কথা বলছেন, গঙ্গা উত্তেজিত হয়েও না, ধৈর্য ধরে ওনার কথাটা শোনো, তুমি ঠিক বুঝতে পারবে। তুমি ভালো না খারাপ সেই বিষয় জানার জন্য আমি এখানে আসিনি, তোমাকে কি করে শেষ করব সেই উপায় খুঁজতেই এসেছি। গঙ্গা ওকে সব কথা বলুন, আপনার আমার পক্ষে হওয়া উচিত, আর আপনি ওর হয়ে কথা বলছেন। ঠিক আছে ওর সাথেই থাকুন, আমার সাথে ভৈরব আছেন, আপনার ভরসায় থেকে আমার আর কোনো লাভ নেই। ওকে কি করে শেষ করতে হয় নিজেই খুঁজে নেব। আমার বাবার অস্থি বিসর্জন দেওয়ার আগে নন্দিনীর জীবন শেষ করার প্রতিজ্ঞা করেছি, আগামী পূর্ণিমার আগে এই নন্দিনীকে আমি শেষ করব। গঙ্গা, এতদিন গঙ্গা অন্তত আপনার কথা শুনত, এখন তো আপনার কথাও শুনছে না। গঙ্গা আমার কোনো কথাই শুনল না বলে আমার কোনো দুঃখ নেই, ওকে তো আমি যখন ইচ্ছে বোঝাতে পারি, কিন্তু ওর শপথের ব্যাপারে শুনে আমার ভীষণই ভয় করছে। গঙ্গা জানে না যে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাই এসব বলে গেছে। গঙ্গা আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। ভয় না পেয়ে কি করে থাকবো বল, গঙ্গার যদি শপথ রক্ষা হয় তুই বাজবি না, আর যদি রক্ষা না হয় তাহলে গঙ্গা বাজবে না। কি বলছেন আপনি, আপনার কথা আমি বুঝতে পারছি না। গঙ্গা তো পার্বতীরই মেয়ে, ও হলো নাগবংশের একজন, যেহেতু নাগবংশের তাই ওকে শপথ পূর্ণ করতে হবে, সেটা না হলে তুই তো জানিসই ওর মৃত্যু হবে। তুই পূর্ণিমার আগে কালচক্রগুলো দেবীর কাছে পৌঁছে দিয়ে আসবি, কিন্তু গঙ্গা ও তোকে পূর্ণিমার আগে মেরে ফেলবে বলে দিয়ে গেছে, এরপরে কি হবে কিছুই বুঝতে পারছি না আমি, আমার কিন্তু ভীষণ ভয় করছে। বাবা ভৈরব, আমার দুজন সন্তানকে রক্ষা করো। গঙ্গা আর নন্দিনীর যেন কোনো সমস্যা না হয় তাই প্রার্থনা করছি, তোমায় ছাড়া আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমার সন্তানদের রক্ষা করো বাবা, তুমি রক্ষা করো বাবা। কিছু না দেবসেনা, আমার অনেক হোমওয়ার্ক আছে গঙ্গা, ইন্টারনেট থেকে খুঁজে লিখতে হবে, আমাকে একটু হেল্প করো গঙ্গা। কি করে দিতে হবে বলো? আমাদের টিচার
প্রাণীদের খুঁজে তাদের গুণ, তাদের পছন্দ, তাদের অপছন্দ সব ডিটেইলে লিখে আনতে বলেছে। এইভাবে আমি নন্দিনীকে মারার কোনো উপায় খুঁজে বের করতে পারবো না। দেবসেনা, শক্তিনাগকে মারার জন্য কোনো রাস্তা আছে কিনা সেটা খুঁজে পাওয়া যাবে? ও, তুমি ওটাই চিন্তা করছো? নন্দিনী কোনো সাধারণ সাপ নয়। অত বড় সাপকে তুমি মারবে বলে শপথ করেছো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে গঙ্গা? কিছু হবে না, তুমি একটু সার্চ করে দেখো না। আচ্ছা, আমি এক্ষুনি দেখে বলছি। সাধারণ সাপের ব্যাপারে সব কিছু আছে, কিন্তু শক্তিনাগের ব্যাপারে কিচ্ছু লেখা নেই। যদি তুমি শক্তিনাগের ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে মুনি ঋষিদের লেখা একটা নাগশাস্ত্র বলে বই আছে, সেটাই ওয়েবসাইটে দেখাচ্ছিল। নাগশাস্ত্রের বই? নন্দিনীকে শেষ করার জন্য তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, আমার যা করার আমি তাই করব। মাধবের হাতে একটা বই ছিল তখন, ওইটাই নাগশাস্ত্রের বই নয় তো? মাধবীর থেকে বইটা নিয়ে ওখানে নাগ শক্তিকে মারার কোনো উপায় আছে কিনা জানতে হবে। দেবসেনা, তুমি হোমওয়ার্ক করতে থাকো, আমি এক্ষুনি আসছি। আমারও ভালো লাগছে না, হোমওয়ার্ক বরং পরে করব। এত তাড়াহুড়ো করে গঙ্গা কোথায় যাচ্ছে? এটাই সুযোগ, আমি গিয়ে রাজঘরের অস্থি তুলে নিয়ে আসি।
ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय,
ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আমার শক্তি কেউ কেড়ে নিচ্ছে মনে হচ্ছে, এটা কি করে সম্ভব? আমি সমুদ্রের দেবী মৎস্যবর্ধিনী, তুমি যে মৎস্যপূর্ণ যজ্ঞ করেছো তাতে আমি প্রসন্ন হয়েছি। কেন আমাকে ডেকেছো তুমি? কি চাও আমার কাছে? কি চাও তাড়াতাড়ি বলো, কারণ জলের বাইরে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার কি বর চাই এক্ষুনি বলো। নন্দিনীকে শেষ করার উপায় কি? আমাকে দয়া করে রাস্তাটা বলে দিন। শুধু তুমি কেন, কেউই নন্দিনীকে মারতে পারবে না, কারণ নন্দিনী অমর। তার মানে নন্দিনীর মৃত্যুই নেই? শক্তি নাগের মৃত্যু না থাকলেও মানব রূপ ধারণ করার কারণে প্রকৃতি শুধু ওর একমাত্র অংশকে শত্রু বানিয়েছে। নন্দিনীর শত্রু হয়ে থাকা অংশ মানে? ওর রক্তের সম্পর্ক। নন্দিনীর সাথে যার রক্তের সম্পর্ক আছে সেই ওকে মারতে পারবে। নন্দিনীর রক্তের সম্পর্কের কেউ আছে বলে আমার তো জানা নেই। এমনকি ওর মা পার্বতীও কিন্তু আর জীবিত নেই। এখন আপনি বলুন, ওকে শেষ করতে হলে কি করতে হবে? নন্দিনীর বোন, ওই ওকে একমাত্র মারতে পারবে। নন্দিনীর বোন আছে? কে সে? কোথায় থাকে বলুন? দূর, নন্দিনীর বোন যে কে সেটা জানার আগেই তো সময়টা শেষ হয়ে গেল। কে হতে পারে নন্দিনীর বোন? সে এখন কোথায় আছে? হ্যাঁ,